মায়ের কাছে হাত খরচের টাকা চেয়েছিলেন এসএসসি পরীক্ষার্থী কিশোর, কিন্তু সেই টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে মাকে মারধর শুরু করেন সেই কিশোর। মাকে মারধরের পর আত্মহত্যারও চেষ্টা করেন তিনি, যদিও মায়ের অভিযোগের প্রেক্ষিতে সেই কিশোরকে আটক করেছে পুলিশ। অমানবিক ঘটনাটি সাভারের বিরুলিয়ার, মাকে মারধর ও তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস। আটক কিশোর বিরুলিয়া ছোট কালিয়াকোড় গ্রামের পোশাক শ্রমিক আলম মিয়ার ছেলে, সেই স্থানীয় রিষ্টা ইনস্টিটিউট অফ টেকনোলজির এসএসসি পরীক্ষার্থী। পুলিশ জানায়, ঘটনার দিন রাতে মায়ের কাছে খরচের টাকা চায় ওই কিশোর, টাকা না দেওয়ায় তাকে মারধর করে সে, পরে নিজে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার মা 999 নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পরে মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। সাভার মডেল থানার এসআই ও বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মা আমাদের কাছে আবেগ, ভালোবাসা ও পরম মমতার জায়গা। সেই মাকে মারধরের মতো অমানবিক ঘটনায় কুলাঙ্গার ছেলেকে কঠিন শাস্তি হওয়া উচিত নয় কি? উচিত মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন কুলাঙ্গার এই ছেলেটির কেমন বিচার চান। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।